নমস্কার সকলকে সৌম্য ডট শান্তিপুরী ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই। আমাদের চ্যানেলের একটি বিশেষ অনুষ্ঠান শান্তিপুরীর গল্পকথা, আর আজ আপনাদের শোনাব খগেন্দ্রনাথ মিত্রের লেখা ভোম্বল সর্দারের প্রথম দুটি গল্প। পিতৃমাতৃহীন ভোম্বল বাড়ি থেকে পালিয়ে পৃথিবীর পথে চলতে শুরু করে। নানান মানুষের সংস্পর্শে, নানা ঘটনার অভিজ্ঞতায় একসময় সে পৌঁছে যায় তার অভীষ্ট লক্ষ্যে। গ্রন্থখানির প্রথম ও দ্বিতীয় খণ্ড রুশ ভাষায় অনুদিত হয়ে রাশিয়াতে সপ্তম ও অষ্টম শ্রেণীর দ্রুত পাঠ্যরূপে মনোনীত হয়। শুরু হচ্ছে ভোম্বল সর্দার। অনেকদিন আগের কথা, আশ্বিনের মাঝামাঝি একদিন ছেলেদের নিয়ে পাড়ায় মহা হইচই পড়ে গেল। ব্যাপারটা যে শোনে সেই প্রথমে অবাক হয়, তারপর ভয়ঙ্কর রেগে ওঠে, বলে, ছেলেগুলোর কঠিন শাস্তি দরকার, দেশ শুদ্ধ জ্বালালে। কর্তারা তাই সেদিন ছেলেদের বিচারে বসেছেন। বিচার সভা বসেছে নিধু চক্রবর্তী মশাইয়ের কাছারি ঘরে বারান্দায়। মস্ত খড়ের ঘর, সামনে ফাঁকা উঠোন, ওদিকে বেলতলা, এদিকে সজনে গাছ, রাংচিতার বেড়ার ধারে ধারে সুপারি গাছের সারি, তার মধ্যে একটা গাছ ন্যাড়া। বাতাসে সেও অন্য গাছগুলোর সঙ্গে এক একবার মাথা দোলাচ্ছে। চক্রবর্তী মশাই পাড়ার মোড়ল, সকলে তাকে সমীহ করে। সুগোল ফুরিটি বার করে একখানা বড় জলচৌকি জুড়ে তিনি বসে আছেন, হাতে হুঁকো। তার পাশের তক্তাপোষে মাদুরের ওপর পাড়ার কর্তারা সকলে বসেছেন, আর তাদের সামনে বারান্দার নিচে উঠোনে বাদি ও আসামি দুই হাজি, কেবল আসামিদের সর্দার ভোম্বল পলাতক। বাদি হল কাঠগোলার মজুরেরা। এমনি চক্রবর্তী মশাইয়ের গলার স্বর গম্ভীর, তার উপর স্বর আরো গম্ভীর করে ছেলেদের মধ্যে একজনকে তিনি ডাকলেন, এই টগরা, এদিকে আয়। সকলেই জানে টগরা ভালো ছেলে, দৌড়ঝাঁপ করতে পারে না, এক জায়গায় বসে থাকতে ভালোবাসে। টগরা চক্রবর্তী মশাইয়ের কাছে ভয় ভয় সরে এলো। চক্রবর্তী মশাইয়ের ঠিক পাশটিতে বসেছিলেন টগরার বাবা। তিনি বাঘের মতো টগরার মুখের দিকে তাকালেন। মজুরদের দেখিয়ে চক্রবর্তী মশাই জিজ্ঞেস করলেন, ঠিক করে বল, তোরা ওদের একখানা ডিঙি ডুবিয়ে দিয়েছিস? টগরা এবার আর চোখে তার বাবার দিকে তাকাল, তারপর ঢোক গিলে বললে, না 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 না, ডিঙিখানা আপনি ডুবে গেছে। ডিঙি কুমির না কাছিম, যে কুল থেকে মাঝগাঙে সাঁতরে গিয়ে ভুস করে ডুবে গেল? টগরার বাবা ধমক দিয়ে উঠলেন, মিছে কথা বলা হচ্ছে, ভোমলার সঙ্গে মিশে একেবারে গোল্লায় গেছো। চক্রবর্তী মশাই বললেন, আচ্ছা কথাটা আমি বার করছি। তারপর বড় বড় চোখ করে ডাকলেন, এই ফেকু, এদিকে আয়। ফেকু তার ভাগ্নে, একরত্তি মানুষে, গলার আওয়াজ এক পয়সা দামের মটরাবাসীর মতো। সেও সেদিন ভোম্বলদের দলে ছিল। সে চক্রবর্তী মশাইয়ের মুখের দিকে তাকিয়েই পিক করে কেঁদে ফেলল, কাঁদে কাঁদে বললে, আর করব না মামা। সে তো পরের কথা, কি হয়েছে বল দেখি। কি হয়েছে, ডিঙি ডুবে গেছে। কি করে? ফেকু কাপড় চিবোতে চিবোতে বললে, কি করে, ওই ভোমল, না না, ভোমলা ভোমলা, হ্যাঁ সেদিন আমরা বাজারে জলযুদ্ধের ছবি দেখে এলে, সকলকে বললে, কাল আমরা ওই রকম জলযুদ্ধ করব। রাখাল বললে, জাহাজ পাবে কোথা? ভোম্বলদা বললে, জাহাজে আবার ভাবনা, কাঠগোলার মজুদদের ডিঙি নিয়ে যুদ্ধ হবে। তাই আর সকালে মাঝগাঙে গিয়ে দুখানা ডিঙিতে চড়ে আমরা দুদলে যুদ্ধ করছিলাম। হ্যাঁ, এমন সময় বলেই ফেকু হেসে ফেললে,
ছেলের দলও খুকুক করে হাসতে লাগলো। তাদের অবস্থা দেখে চক্রবর্তী মশাইরা সকলে আরো গম্ভীর। দত্তমশাই লাঠি উঁচিয়ে হুঙ্কার দিয়ে উঠলেন, আবার হাসছি, সব চোখ জানো কত বড় তোমরা অপকর্ম করেছ। চক্রবর্তী মশাই বললেন, তারপর ভোমলদা, না না ভোমরা, আমাদের ডিঙ্গি থেকে টগরাদের ডিঙ্গিতে মানকে কে লগি দিয়ে খোঁচা মারতে বদে লগি ধরে এক টানে ডিঙ্গি শুদ্ধ কাত করে দিল। ডিঙ্গিখানা অমনি উল্টে স্রোতের টানে ভেসে গেল। আর সেই ডিঙ্গিতে যারা ছিল তারা জলে পড়ে ডিঙ্গির চারধারে সাঁতার দিতে লাগলো। কেউ কেউ সাঁতরে গিয়ে মানকেদের ডিঙ্গিতে উঠলাম। ভোমলা সে উঠলো না, বললে, আমি সেনাপতি, সকলে না রক্ষা পেলে আমি উঠবো না। সে লালু আর মঙ্গলার সঙ্গে সাঁতরে গিয়ে জেলেপাড়ার ঘাটে উঠল। হারানচাকি বললেন, বেটা একেবারে অ্যাডমিরাল তো গো, উঠবেন না, বর্ষার ভরা নদী জল থই থই করছে, বেশেল কুমিরে এখন নদীটা বোঝায়, তিনি উঠবেন না, কি ভয়ানক পাজি, আজ অসুখ একবার বড়ি মেরে। বলেই তিনি ভোম্বলের উদ্দেশ্যে হাওয়ায় খুব জোরে এক চড় মারল। ভোম্বল তার ভাইপো, তার মা বাবা কেউ নেই, সেদিন আর বিচার হলো না। চক্রবর্তী মশাই মজুরদের বললেন, তোরা কাল আসিস রে, আসল দোষী যে সেই পালিয়েছে তাকে ধরি আগে। তারপর ছেলেদের দিকে তাকিয়ে ধমক দিয়ে বললেন, যা সব অঙ্ক কষগে, প্রত্যেকে 150টা করে বুদ্ধির অঙ্ক কষবি। বেলা তখন 4টে, রেললাইনের ধারে যুগি পাড়ার মাঠে তাদের সেদিন মস্ত একটা ফুটবল ম্যাচ হবার কথা। বিপক্ষ হচ্ছে থানা পাড়ার ছেলেরা। কষাই বাড়ি থেকে চর্বি কিনে বলটাতে বেশ করে মাখানো হয়েছে, ব্লাডারের লিক 3টেও সলিউশন দিয়ে সারা গেছে, এখন সব মাটি। সকলে শান্ত সুবোধের মতো যে যার বাড়ি চলে গেল। তাদের রাগ হলো সর্দারের ওপর, তার জন্যই সকলের এমন শাস্তি। তিনি বেশ মজা করে সরে পড়েছেন, কিন্তু দোষ করলে শাস্তি ভোগ করতেই হবে। জায়গাটা ছোট শহর, উত্তরে নদী, দক্ষিণে রেল লাইন, কিন্তু শহরের মধ্যে এখানে সেখানে গ্রামের মতো বড় বড় ঝোপঝাড় ও বাঁশবন। সন্ধ্যা হলেই এদিক ওদিক থেকে শিয়াল ডেকে ওঠে, ছিঁচিগুলো ঝাঁ ঝাঁ করে, জোনাকির ঝাঁক পিটপিটে লণ্ঠন জেলে অন্ধকারে চারধারে গাছের ডালে ডালে পাতায় পাতায় চলে ফিরে বেড়ায়। তবে বাজারটা বেশ বড়, সেখানে মারোয়ারিদের বড় বড় কাঠগোলা আছে। নৌকায় নদী পার হয়ে ওপার থেকে মজুরেরা রোজ কাঠগোলায় কাজ করতে আসে, তাদের ডিঙিগুলো তখন থাকে ঘাটে বাঁধা। আবার সন্ধ্যা হলে সারি গিয়ে তারা নদী পাড়ে ঘরে ফিরে যায়। ডিঙি বাইতে বাইতে তারা গায় আর বৈঠা পরে তালে তালে। বিচার সভা ভাঙবার পর প্রায় ঘণ্টা তিনে কেটে গেছে, ফুটবল ম্যাচ সেদিন আর হয়নি, সন্ধ্যা ঘোর হয়ে এসেছে। গোপীনাথ বাড়িতে আরতির কাঁসর ঘণ্টা ঢঙাঢং বেজে উঠল, শব্দটা অনেক দূর ভেসে যায়। নদী পাড়ের গায়ের লোকেরাও সে শব্দ শোনে। আরতির পর বাতাসা দেবার পালা, সেজন্যে পাড়ার ছেলেরা কেউ কেউ পড়া কামাই করে সেখানে আসে। ঠাকুরের সঙ্গে ভাব থাকলে দু একখানা বাতাসা বেশি পাওয়া যায়, কিন্তু ঠাকুর বড় চালাক, সকলের সঙ্গে ভাব করে না। দত্তদের বাড়ির মানকে বাতাসার লোভে পড়া কামাই করে তখন মন্দিরে এল। সে মন্দিরের দর দালানে উঠে দেখে অনেক লোক বসে। মন্দিরের ভেতরে একটা বড় পিতলের পিলসুজের মাথায় রেড়ির তেলের প্রদীপ জ্বলছে, কিন্তু বাইরের দালানটায় আবছায়া অন্ধকার। অন্ধকারে সকলকে ঠিক চেনা যায় না, তবে চেনা মানুষকে চিনতে
তেমন ভুল হয় না। মানকে দালানের এদিক ওদিক ঘুরে দেখলে ডান দিকের মোটা থামটার পাশে একটা সাদা মতো যেন কি জিনিসটার দিকে সে কিছুক্ষণ লক্ষ্য করলে, তবু বুঝতে পারল না কি সেটা। সে আস্তে আস্তে জিনিসটার কাছে এগিয়ে ঝুঁকে দেখে একটা মানুষ কাপড় মুড়ি দিয়ে বসে আছে। সে যেন তাকে দেখে জড়সড় হয়ে বসল। এবার মানকে হঠাৎ খিলখিল করে হেসে উঠল, বললে, এ কী রে ভোমলা, এখানে পালিয়েছিস? কেন, কেউ নেই এখানে, তুই সারাদিন কোথায় ছিলি রে? আমরা কত খুঁজেছি। নীলকুঠিতে। নীলকুঠিটা শহরের শেষে একেবারে নদীর ধারে। অনেক কাল আগে সেখানে নীলের একটা বড় কারখানা ছিল। এখন সেখানে কেবল একটা প্রকাণ্ড ভাঙা পাকা বাড়ি, নীল পচানো বড় বড় চৌবাচ্চা ও একখানা ইঞ্জিন ভেঙে চুড়ে পড়ে আছে। জায়গাটা খুব নির্জন। তার উপর গোটা দুই কয়েক বেল ও একটা ঝাঁকড়া অসত্য গাছের ছায়ায় মনে হয় সেটা ভূতের রাজ্য। ঠিক দুপুরেও সেখানে গেলে গা ঝমঝম করে। লোকে বলে, ও ভায়া ভায়া, শুনেছ, রাতের বেলা নীলকুঠির বড় কর্তা বুল সাহেব ওই যে ভাঙা দালান ওইখানে ছাদের আলসে বসে লম্বা পা দুখানা ঝুলিয়ে খুব মোটা গলায় ইংরেজি গান গায়, আর কখনো কখনো চৌবাচ্চাগুলোর পাশে শিয়াল কাটা কালকাসুন্দি ও ভাট জঙ্গলে সাদা প্যান্টলুন পরে লাঠি হাতে ঘুরে বেড়ায়। মানকে বললে, তোর ভয় করেনি? ভয় আবার কি? সেই সময় আরতি শেষ করে শাঁক বাজিয়ে ঠাকুর মন্দিরের দরজা বন্ধ করে দিলে। ভিতরে বাতাসা ভোগ হচ্ছে। মানকে জিজ্ঞেস করলে, বাড়ি যাবিনি? না, তোরা আমাকে খুঁজছিলি কেন? নিধু চক্রবর্তী মশাই আর তোর কাকা আমাদের পাঠিয়ে দিয়েছিলেন। হোম্বল তার কাকাকে খুব ভয় করে। তিনি শাহবাবুদের চরমাদারিপুরের নাইব। কিছুদিন হলো ছুটি নিয়ে বাড়ি এসেছেন, আর কালই চলে যাবেন। পুজোর সময় এবার মাদারিপুরে না থাকলে চলবে না। ভোম্বলকে তিনি সেদিন কাঁচা কঞ্চি পেটা করে বার বাড়ির উঠোনে শুয়ে ফেলেছিলেন। মা দেখতে রাস্তায় অনেক লোক জড়ো হয়েছিল। ভোম্বলের গায়ে সে মারের ব্যথা আর নেই, কিন্তু তার লজ্জা সে আজও ভুলতে পারলে না। আবার সেই বাঘের মুখে, মানকে তুই সরে যা আমার কাছ থেকে, এক্ষুনি সবাই টের পাবে আমি এখানে। কেউ টের পাবে না, ভোম্বল চাপা ধমকের মতো বললে। পাবে, সরে বস। মানকে ভয় ভয় সরে বসল। ভোম্বলের অবাধ্য হলে হয়তো এখনই পেটে একটা ঘুষি খেতে হবে। ভোম্বল আবার কাপড় মুড়ি দিয়ে বসল। ঠাকুর ও মন্দিরের দরজা খুলে ধামা হাতে দালানে বেরিয়ে এলো। ধামার মধ্যে বাতাসা, ঠাকুর ধামা থেকে বাতাসা নিয়ে সকলের হাতে দিচ্ছে। ঘুরতে ঘুরতে সে ভোম্বলের কাছে এলো। তাকে সেই অবস্থায় দেখে মনে করলে কোনো ভক্ত হয়তো একমনে গোপীনাথের নাম জপ করছে। একসঙ্গে খান ছয়েক বাতাসা তুলে বললে, ঠাকুরের বাড়ি পুরী জেলায়। ভোম্বল হাত বাড়িয়ে বাতাসাগুলো নিয়ে আনন্দে নড়ে চড়ে বসল। একসঙ্গে এতগুলো বাতাসা সে কোনো দিন পায়নি। ঠাকুর সেখান থেকে সরে যেতে মানকে এসে জিজ্ঞেস করলে, এই কখানা পেলি রে? এক মুঠো কই দেখি। আর দেখে না। মানকে চট করে সরে গিয়ে বললে, আমি বাড়ি যাচ্ছি। খবরদার, আমার কথা কাউকে বলিস না। মানকে একখানা বাতাসা মুখে পুরে বললে, বলবো বলবো বলে সিঁড়ি দিয়ে নেমে অন্ধকারে মিলিয়ে গেল। গোপীনাথ মন্দিরের ওধারে খালি দোলমঞ্চ। সেখান থেকে উঠে ফুলবাগানের পাশ দিয়ে দোলমঞ্চের বেদির আড়ালে গিয়ে বসে ভোম্বল নিশ্চিন্ত মনে বাতাসা খেতে লাগল। কিছুক্ষণের মধ্যে মন্দিরের দরজা বন্ধ হলো।
ভক্তেরা সকলে বাতাসা নিয়ে যে যার বাড়ি চলে গেছে। চারধার অন্ধকার, ঝিঁঝি ডাকছে, জোনাকি উড়ছে, দত্তদের ডোবা বোঝাই ব্যাংগুলো পাল্লা দিয়ে ডাকছে। ভম্বুল অন্ধকারে এদিক ওদিক তাকাতে তাকাতে দেখলে মানকেদের বাড়ির দিক থেকে একটা আলো আসছে। ওদের বাড়ির খানতিনের বাড়ির পরেই ভম্বলদের বাড়ি। ভম্বল আলোটার দিকে তাকিয়ে রইল। তার কাকা কি? ভম্বল ভাবলে মানিকটা নিশ্চয় বাড়ি গিয়ে বলে দিয়েছে, ভূত উল্লুক ভদর। ওই তো আলোটা ক্রমে মন্দিরের দিকেই আসছে, আর কাকার গলাও শোনা গেল। তিনি ডাক দিলেন, ভোমলা, এই ভোমলা। তারা খুঁজতে বেরিয়েছে। ভোমল তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে কোমর বাঁধল, তারপর মঞ্চটা নিচে নেমে রেললাইনের দিকে দিলে চৌচাদ। আশা করি বাংলা সাহিত্যের এই অন্যতম ক্লাসিকটি আপনাদের ভালো লাগলো। যদি এর পরের অংশগুলিও শুনতে চান তবে কমেন্ট করুন ঠিক এই ভিডিওর নিচে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৌম্য ডট শান্তিপুরীকে। গল্প পাঠেছিলেন সৌম্যদীপ, সোহিনী, দেবাংশী এবং সোহন। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে ঠিক এইখানে। ভালো থাকবেন, সাহিত্যে থাকবেন। নমস্কার।